दाल दाल मैंने बालिका मैंने पियाला বাবার মা কি বলে দাদা কি কি বলে একটু জিজ্ঞেস করো বাবার বাবা কি বলে একটু জিজ্ঞেস করো নমস্কার বন্ধুরা মাই ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত আর এই যে ইনি আমার পাশে বসে আছেন ইনি আমার শাশুড়ি মা আপনাদেরকে দেখিয়ে দিলাম এতদিন মা ছিলেন না বাড়িতে তাই দেখানো হয়নি আর আমি সবাই বসে আছি মেয়ে পড়ছে আর মা ও মেয়ের কাছে বসে আছে আমি মাঝে মাঝে কাজ করছি মাঝে মাঝে মেয়ের পড়া দেখছি তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকুন বলো ট্রি মানে গাছ টাইগার মানে বাঘ বলেছি এটা পড়াও এগুলো অন্য উল্টো পাল্টা বলা আছে এগুলো তুমি পারবে এখন মাস্টার শিখাবে তারপর বলো টাইগার মানে বাঘ তা তুমি কি করে পারবে এটা গুয়াভা মানে পেয়ারা গুয়াভা মানে পেয়ারা অক্স মানে সার অক্স মানে সার লেবিট মানে খরগোশ তো এই যে এখানে দুটো ডিম বসিয়েছি সেদ্ধ খাওয়ার জন্য তো দেখি কে কে খাই সেদ্ধটা এই তো বিকেল থেকে সেই কাপড়গুলো রাখা আছে ওদিকে কাজে ব্যস্ত ছিলাম তো কাপড়গুলো ভাঁজ করা হয়নি এগুলো ভাঁজ করতে হবে আর এই যে আমার মেয়ে বদমাশ এই যে আমাকে চলো ওদিকে চলো আচ্ছা পরে করে দিচ্ছি বন্ধুর সাথে কথা বলি আর এই যে বালিশের কাপড়গুলো কালকে খুলে যে পরিষ্কার করেছিলাম এখনও লাগানো হয়নি এগুলো লাগাতে হবে এই যে এখন এগুলো ভাঁজ করবো আর এগুলো লাগাবো আর মেয়ে এই যে পড়াশোনা করছিলো সব বই খাতা এখনও ছেটানো আছে তো ওই বই খাতাগুলো গুছিয়ে রাখবো বিছানাটা ঝাড়বো আর ওদিকে সবাই বলছে চিকেন খাবো তো এখন চিকেনের জন্য রেডি হতে হবে মশলা করতে হবে আর আজকে তো বন্ধুরা সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম যে রাত্রেবেলা আপনাদের সাথে কথা বলবো শান্তি মনে তখন অনেকটাই ফ্রি থাকবো তো ঠিক আছে বন্ধুরা আবার আসছি তো এখানে চিকেন নিয়ে চলে এসেছে এই যে চিকেন ঢেলে নিয়েছি সসপ্যানের মধ্যে আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর তারপরে রান্না শুরু হবে আর এই যে এখানে পরিষ্কার করে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি তো দুই একবার ধুয়ে ফেলতে হবে আর তারপর হালকা গরম জল দিয়ে আবার ধুয়ে নেব আর বন্ধুরা আজকে আমার সব নাইটিগুলো কেটে দিয়েছি তাই আমি শাড়ি পরে আছি আর শাড়ি পরে একটু কাজ করতে অসুবিধা হচ্ছে শাড়ি এমন তেমন পরি না তো বন্ধুরা এই যে আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি আর এই যে লবণ দিয়ে আর হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভাজছি হালকা আঁচে ভেজে নিচ্ছি আলুগুলোকে এই যে আলুগুলো নামিয়ে নিচ্ছি লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এই যে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো বন্ধুরা এই যে রসুন আর লঙ্কাগুলো সরিয়ে নিলাম আর এই যে পেঁয়াজটা কড়াই দিয়ে দিচ্ছি লাল করে পেঁয়াজটা ভাজবো তারপরে মশলা দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলোকে লাল করে ভাজছি আর এই যে বন্ধুরা এখানে তো আমি রান্না তেমন করি না বাইরেটাতে তো আজকে বাইরে করছি রান্না আর এখানে বড় আলো লাগানো হয়েছে আর এখানে একটা ছোট্ট আলো জ্বলে আর এই যে আমার ছাদটা দেখুন আপনারা রাত্রেবেলা কেমন লাগছে আপনাদেরকে একটু শেয়ার করছি আমার গাছগুলো রাত্রেবেলা কেমন লাগছে চারপাশ তো অন্ধকার বন্ধুরা
তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না বাইরে, শুধু আলোতে আমার গাছগুলোই দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাটা করে নিই। তো বন্ধুরা, এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে মশলা যেটা হচ্ছে সেটা হলো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা। তো এগুলো আমি আগে মিক্সারে ব্লেন্ড করে রেখেছিলাম, কখনো শিল নোড়াতেও মশলা করি আমি, কিন্তু আজকে আমি মিক্সারে করেছি যেহেতু রাত হয়ে গেছে আর অনেকটাই মশলা লাগবে মাংসের জন্য, তো সেটাই করেছি। আর এই যে এখন অল্প আঁচে মশলাটা কষে নিচ্ছি, আর পাশেই ভাতটা বসানো আছে, ভাতটা এখনও হয়নি, বারবার দেখছি ভাতটা। আর ভাতটা যাতে গলে না যায় সেজন্য বারবার ভাতটাকে দেখে নিচ্ছি, কারণ মাংসটা একটু শক্ত শক্ত ভাতই ভালো লাগবে। আর বন্ধুরা, আমি তো প্রায় দিন গলা ভাতই খাই দুপুরবেলা পার্লারে কাজের জন্য। আর এখানে মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মাংসগুলো দিয়ে দিলাম, আর একসাথে এখন মাংস আর মশলাটা ভাজবো। তো ঢাকা উঠিয়ে দেখছি মাংসটা হয়েছে কিনা। তো মাংসটা প্রায় হয়ে এসেছে, তো একটু হালকা জল আছে, একটু কষতে কষতে জলটা শুকিয়ে যাবে আর তারপরে মাংসটা হয়ে যাবে। এই যে বন্ধুরা, মাংসটা প্রায় রেডি হতে যাচ্ছে, আর এদিকে অনেকটা রাতও বেড়ে যাচ্ছে আর ওপর থেকে শীত পড়ছে, তাই আমি মাথাতে ঘোমটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, শাশুড়ি মা তো মাংস খান না, তাই তার জন্য ডিম ভাজা হচ্ছে। সেই যে তখন ডিম সিদ্ধ করেছিলাম, একটা খাওয়া হয়েছিল, একটা ছিলই, সেটা ভেজে নিচ্ছি। আর এই যে খাওয়ার জন্য রেডি হচ্ছি, এই যে শশা কেটে নিয়েছি আর থালাতে ভাত সাজিয়ে নিয়েছি। আর দিদি এসেছে, মানে আমার ননদ, দিদিকেও বলছি তুমিও খেয়ে নাও, তো দিদি খেতে চাইছে না। এই যে ভাত রেডি করে নিয়েছি, এখন খাবো তাই। আর বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের সব শেষ, আর এখন ওই যে উনুনটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে খেয়েছি, আর জায়গাটা পরিষ্কার করব, এখানে জল দিয়ে ঝাড় দিতে হবে। আর এই যে আমি এখানে ছাদ পরিষ্কার করছি, আর আমার মেয়ে বারবার চলে আসছে ছাদে, তো ওপর থেকে শীত পড়ছে, তাই ওকে সরে যেতে বলছি, ও আমার কথা শুনছে না। আর বন্ধুরা, আমার ভিডিও বা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি আপনাদের সেই আশাতেই আছি আপনাদের দিকে তাকিয়ে। প্লিজ আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, আজ আর তেমন কোনো কথা হবে না আপনাদের সাথে। ছাদ তো পরিষ্কার হয়ে গেল, বাসন ধুতে বাকি আছে। তো বন্ধুরা, আপনারা যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন। তো আজ এ পর্যন্তই, গুড।